হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, সত্যি আরেকটা শকিং নিউজ, আবারও পরিবর্তন হলো রাজ্যে লকডাউনের ডেট। মনসা পূজাকে উপলক্ষ করে কিন্তু আবার রাজ্যে যে লকডাউনের ডেটগুলো পাবলিশ করা হয়েছিল সেই ডেটগুলো আবার পরিবর্তন হলো। সত্যি ভাবলেই কেমন লাগছে, তিনবার থেকে চারবার কিন্তু লকডাউনের এই ডেটগুলো চেঞ্জ করা হলো। কী হতে চলেছে এবং কী হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের ভবিষ্যৎ, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই উপকারী হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এই রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল সর্বপ্রথম নিয়ে আসে, তাই বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইন্টারভিউ রিলেটেড যাবতীয় ভিডিও কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করে থাকে। 3 তারিখের রাত্রে, মানে রাখি যেদিন ছিল সেই রাত্রে, একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়। সেই নোটিফিকেশানে বলা ছিল যে যে ডেটগুলোতে লকডাউন ছিল সেই ডেটগুলোর মধ্যে কিছু কিছু ডেট চেঞ্জ করা হয়েছে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। অবশ্যই এটা ফেক নয়, এটা একেবারে 100% জেনুইন, সেটা আশা করছি তোমরা জেনে গেছো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এই ডেটগুলোতে কিন্তু লকডাউন ছিল এবং বর্তমানে কিন্তু সেটা পরিবর্তন করে তোমরা দেখতে পাচ্ছ যে 5th আগস্ট, 8th আগস্ট, 20th আগস্ট, 21, 27, 28 অ্যান্ড 31st আগস্টে কিন্তু লকডাউন ডিসাইড করা হয়েছে। তার মানে তোমরা এখানে বুঝতে পারছো এক্সট্রাভাবে অ্যাড হয়েছে 20 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ, 28 তারিখ। বন্ধুরা, তোমাদেরকে বলছি কিছু কিছু ডেট বাতিল হয়েছে শুধুমাত্র মনসা পূজার জন্য। যেমনভাবে বকরিদ ঈদের জন্য কিছু ডেট চেঞ্জ করা হয়েছিল প্রথমবার, এইবার কিন্তু মনসা পূজার উপলক্ষে কিন্তু ডেট পরিবর্তন করা হলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউর যে ডেটগুলো সেটা হচ্ছে 20 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। আমি সমস্তভাবে ক্যালকুলেশন করে দেখলাম এবং নোটিফিকেশানটা ওপেন করে দেখলাম যে এই ডেটগুলোতে কিন্তু তোমাদের ইন্টারভিউ পড়ছিল, মানে এই ডেটগুলোতে কিন্তু তোমাদের ইন্টারভিউ ছিল যে ডেটগুলোতে কিন্তু লকডাউন পড়ে গেছে। এরপর তোমাদের ইন্টারভিউ কি আবার পোস্টপোন হয়ে যাবে অথবা কি ইন্টারভিউ স্থগিত হয়ে যাবে, পুরোটাই আলোচনা করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, তোমাদের যে ইন্টারভিউটা সেটা পোস্টপোন হবে, মানে শুধুমাত্র যে যে ডেটে তোমাদের লকডাউন পড়ে গেছে সেই ডেটগুলোকে কিন্তু রিশিডিউল করা হবে। পুরো ইন্টারভিউটা কিন্তু পোস্টপোন হবে না, সেই সমস্ত ডেটগুলোকে রিশিডিউল করা হবে। এখনও কিন্তু অনেক দূরে আছে 20 তারিখ, এমন নয় যে আজকালের মধ্যে 20 তারিখ। আশা করছি যারা 20 তারিখে ইন্টারভিউ দেবে তারা কিন্তু এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি, তার মানে কিন্তু খুব ইজিলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এই যে ডেটগুলোকে রিশিডিউল করে দিতে পারবে। মানে 20 তারিখে যে ইন্টারভিউগুলো ছিল সেগুলো হয়তো ডেটগুলো হেরফের করে একদিন হয়তো এক্সটেন্ড করে দিতে পারে তোমাদের ইন্টারভিউটা, যেটা তোমাদের ইমেলে স্প্যাম ফোল্ডারে বা ইমেলে তোমরা চেক করতে পারো। একটা পথ এইটা হচ্ছে যে তোমাদের যে ডেটগুলোতে লকডাউন পড়ে গেছে সেই ডেটগুলোকে আবার রিশিডিউল করা, ঠিক আছে। বন্ধুরা, এখনও জিনিসটা কনফার্ম নয়, তবে যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু আমি খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলছি। এরপর সত্যি বন্ধুরা মাথাটা গরম হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যতটা চেষ্টা করছে ইন্টারভিউটা কন্ডাক্ট করার, প্রকৃতি কিন্তু ততটাই তাকে বাধাপ্রাপ্ত করছে। লকডাউনের পর লকডাউন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যত ট্রাই করছে ইন্টারভিউটা জলদির মধ্যে পার করে দিতে, তোমাদেরকে চাকরিটা দিতে, প্রকৃতি ততই কিন্তু তাকে বাধা দিচ্ছে। সত্যি ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। আমি বারবার বলছি এই পরিস্থিতিটা একেবারে সচরাচর পরিস্থিতি নয় যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখে এসেছি, এটা একটা কঠিন পরিস্থিতি, এটাকে মানিয়ে চলতে হবে। এটা সত্যি একটা প্যান্ডামিক। এখন কালকে কি হবে, কাল সকালে চোখ খুলে কি দেখতে পাবো, কি নিউজ আসবে, সত্যি কেউ জানে না।
এটার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। তো খুব জলদির মধ্যে কিন্তু ভ্যাকসিন বাজারে চলে আসবে। রাশিয়া সফল হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি সফল হয়েছে, আমাদের ভারতীয় কোভ্যাকসিন কিন্তু অনেকটাই সফল। তো তোমরা চিন্তা করো না, ভ্যাকসিন খুব জলদি মার্কেটে চলে আসবে। এই করোনা প্যান্ডামিকের হাত থেকে কিন্তু আমরা খুব শীঘ্রই রক্ষা পাবো। তার আগে পর্যন্ত কিন্তু নিজের রক্ষা নিজেকেই করতে হবে এবং নিজের ফ্যামিলিকেও নিজেই রক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, তোমাদের যে ইন্টারভিউ সেটা কোনো মতেই ক্যান্সেল হবে না। যদিও বা ক্যান্সেল হয়, কিছু কিছু ডেট হয় তো পোস্টপোন করা হবে, মানে রিশিডিউল করা হবে তোমাদের ডেটগুলো। তোমাদের ইন্টারভিউ হবেই, তোমাদের নিয়োগ হবেই, এটা আমি 110% কনফার্ম দিয়ে তোমাদেরকে বলছি। তোমাদের 2020তেই কিন্তু নিয়োগ হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যতটা অ্যাক্টিভ রয়েছে তোমরা সকলেই দেখেছো। করোনা মহামারীতে রেজাল্ট দেওয়া, ইন্টারভিউ নেওয়া চারটিখানি কথা নয়, সেটার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডকে। এবং অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে এই যে রাফাল যুদ্ধ বিমান কিনা হলো এবং নিউ এডুকেশন সিস্টেম নিয়ে কি তোমরা ভিডিও চাইছো, অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে বলছো। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও যে তোমাদের এই রিলেটেড ভিডিও প্রয়োজন। তাহলে যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভ একটা ক্লাস নিয়ে নেবো এই দুটো টপিকের ওপর, ঠিক আছে? তো ভিডিওটা এতটাই ছিল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।